আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে একদিন ভাবি না মনে আমার পাখি গানটা পাগল বিজয় সরকারের বড় ব্যথার গান, বিরহের গান। এটা তার স্ত্রী বিয়োগের গান শুধু নয়, বিবাহ করলে তো স্বামী স্ত্রী হয় পরিচয়, কিন্তু এমন একজন স্ত্রী ছিলেন বীণাপাণি দেবী, যিনি ছিলেন অনেক উন্নত মার্গের সাধিকা। পাগল বিজয় সরকার যেখানে গান গাইতে যেতেন, উনি বাড়িতে বসে সাধনার ঘরে থেকে দেখতে পেতেন, যতক্ষণ না স্বামীর গান শেষ করে সেবা সমাপন করে, মানে খাওয়া দাওয়ার শেষ করে স্বামী বিছানায় শুয়ে ঘুম না পড়তেন, উনি বাড়িতে ততক্ষণ ঘুমাতেন না। এনাকে কি শুধু স্ত্রী বলা যাবে? এনার না, এনাকে বলা যাবে সহধর্মিনী। স্ত্রী হয়, হাজবেন্ড ওয়াইফ হয় বিয়ে করলে, কিন্তু সবাই সহধর্মিনী নয়। আগে তো আর এরকম মোবাইল ফোন ছিল না, গান গাইতে বেরিয়ে যেত ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ফরিদপুর, চিঠিতে যোগাযোগ হতো। হঠাৎ অনেক ভাত তরকারি রান্না করে সন্ধ্যার পরে বসে আছে, শাশুড়ি মা বলছে, মা এত ভাত তরকারি রান্না করলে? বলে, আজকে আপনার ছেলে গানের দলবল নিয়ে বাড়িতে আসবে। সে কি, তুমি কি করে জানলে? বীণাপাণি দেবী বলছে, মা মনের মানুষের খবর তো মনে মনেই পাওয়া যায়। মা মনে মনেই খবর পেয়েছে ঠিক। পাগল বিজয় সরকার গানের দল নিয়ে বাড়িতে হাজির। বীণাপাণি দেবী দরজায় আসল বিছিয়ে বসে আছে, করো তো একই বীণা, তুমি দরজায় কেন পিছিয়ে আছো তোমার আচল খানা? বলে, আমি বড় আশাই করে বসে আছি। আমি একটু বৃন্দাবনের ধুলি নিতে চাইছি। বলে, কোথায় বৃন্দাবন? বলে, তুমিই তো বলেছ ভগবানকে নারদ জিজ্ঞেস করেছিলেন, ভগবান তুমি কোথায় থাকো? তখন ভগবান কি বলেছিলেন নারদকে? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচর মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে কৃষ্ণ কথা হরি কথা হয়, যেখানে কৃষ্ণ গুণাগুণ হয়, সেই তো ভক্ত বৃন্দাবন হয়ে যায়। হরি হরি বল, হরি বল, হরি বল। তুমি যেখানে গিয়েছিলে তোমার মুখে কৃষ্ণ কথা শুনে মানুষ ভেসেছিল চোখের জলে, সেই তো বৃন্দাবন। দাও 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 তোমার চরণ যুগল, সেই ব্রজের ধুলি কিছু বেঁধে রাখি আর কিছু অঙ্গে মাখি।
এমন সহধর্মিনী সহজে মেলে না কি? সেই সহধর্মিনীর বিয়োগের বার্তা মানে মৃত্যুর খবর। উনি স্টেজে গান গাইছিলেন, বাড়িতে কাজ করত, তার নাম ছিল সজনী। সেই সজনী গিয়ে বলল, আর আপনার খাঁচার পোষা পাখি নেই, খাঁচা ভেঙে মোটা পাখি উড়ে চলে গেছে। তখন ওখানেই তিনি গান ধরেছিলেন, আমার পোষা পাখি কাব্য। যে কবিতাগুলো সুর এবং তালের মাধ্যমে পরিবেশন করা হয় তাকে বলে গীতিকাব্য। এগুলো হায়ার এডুকেশন যারা নেয় তাদের পাঠ্য থাকে। এই গীতিকাব্যের কতগুলো ভাগ আছে। এটা হচ্ছে বিরহ গীতি। বিরহ গীতির আরো কতগুলো পার্ট আছে, যেমন আমার প্রিয়জন যদি বিয়োগ হয়, মারা যায়, প্রথম পার্ট দেখবেন স্মৃতিচারণ। সে কোথায় খেত, কি ভালোবাসত, কোথায় শুয়ে পড়ত, তখন সেই খাটটায় আর একা শুতে ভালো লাগে না, এই খাটেই তো আমার স্বামী থাকতো, আমি আর ওই খাটে শুব না, আমি খালি পাটিতে মাটিতে পাটি বিছিয়ে থাকবো, ওই খাটে আমি শুতে পারব। আমার নিজের মা, করোনায় আমার বাবা মরার পরে সেই খাটে আর শয়নি, আমার মা এখনো বেঁচে আছে, তাই ওই খাটে আমি শুতে পারব না। এটা হচ্ছে স্মৃতিচারণ, মনে পড়লে এগুলো মনে পড়ে। তিনি যেটা ভালো খেতেন ওইটা মুখের কাছে নিলে মুখে যায় না, আমি খেতে পারি না, এই ইলিশ মাছ ভাজাটা যদি সে ভালো খেত আমি আর ইলিশ খাবো না। খেলতো পাখি
অনুরাগ। যদি কারো পুত্র সন্তান মারা যায় দেখবেন বলে আমার শত্রু ছিল, তাই না হলে এরকম দাগা দিয়ে যাবে কেন? আমি আগে যদি জানতাম পাখির মন সে আমায় করিবে যেখানে যাই
কলকাতা বন্ধুরা এসে বলে আমাদের স্থান সরকার মহাশয় দিয়ে শুনাবেন পোষা পাখির দাম। আমি মনে মনে ভাবি এ তো কারো একার পাখি নয়, তার যে কোনো পাখি উড়ে গেছে বোঝাবি শুনবাই, কারো চন্দ্র না কাকাতুয়া কারো বা ময়নাটিয়া। কারবা উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে তার হৃদয় নদীর পুল, পুল ভাঙে দুল দুলিয়ে বক্ষে পড়ে টান, চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটার চায় পোষা পাখির গান। বলছে হিন্দু ধর্মের মধ্যে কেন এত ব্যবধান, কেউ মতুয়া কেউ বা বৈষ্ণব কেউ বা কালী ভক্ত, এইভাবে ভক্ত হয়ে কেন এরা হয়েছে বিভক্ত। প্রথম কথা শোনো, সনাতন হিন্দু ধর্মে এমন ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে, তুমি যে কারো ভক্ত হতে পারো, রাম ভক্ত হনুমান ভক্ত কালী ভক্ত কৃষ্ণ ভক্ত হরিচন্দ্রের ভক্ত হতে পারো, সাধনার স্বাধীনতা আছে। এমনকি তুমি গাছের ভক্ত কিংবা মাছের ভক্ত কুমিরের ভক্ত হতে পারো। মিথ্যা কথা বলবো না, আমি শোনেন না নর, আপনাদের ওদিকে করতো কিনা পৌষ সংক্রান্তিতে কুমির পূজা, কারা কারা জানেন হাত তোলেন তো, জানেন তো? আমরা আলুই গান গেয়ে কুমির পূজা দিতাম, ওকে বলতো আলুই গান। রাত্রিবেলা সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে, এই জন্যে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজন করে আমাকেই করে, সে কালী হোক কৃষ্ণই হোক দুর্গাই হোক শিবই হোক, শক্তি একটা। যেমন ছানা দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করে, কেউ কালা কাজ ভালো খায়, কেউ রসগোল্লা ভালো খায়, কেউ দানাদার ভালো খায়, কেউ কালো জাম ভালো খায়, আবার কেউ রসমালাই ভালো খায়, আছে না? একই সোনার বিভিন্ন গহনা হয়, ওইগুলো সব যখন ভেঙে ফেলে তখন এক সোনাই পাওয়া যায়। আমি এমএলএ হওয়ার পরে 88 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করে টিকে আছি, আমার এই দলবল আর সংসার, কারণ আমি তো কারো টাকা মেরে খাই না। ইচ্ছে করলে 2 কোটি আয় করতে পারতাম, সে কায়দা ছিল, একটা পয়সাও ওই পয়সা আমার সংসারে যাবে না কোনোদিন।
88 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করেছি, তারপরে আবার 6 লাখ টাকার সোনা বিক্রি করেছি। রানাঘাটে যখন নিয়ে গেলাম ওই সব সোনা গালিয়ে ফেলল, গালিয়ে বেশ একটু লম্বা বিস্কুটের মতো এরকম বানাল। আর এক জায়গায় আবার কত ক্যারেট আছে তাই পরীক্ষা করতে নিয়ে গেল, তাতে আবার কিভাবে ঘষিয়ে ওখান থেকে এক সার্টিফিকেট দিল, তার পাশে ছিল একজন বসিয়ে, সে বলল আপনি কি পুরো 24 ক্যারেট যেটুক হয় সেটুকু নিতে চান? বলে হ্যাঁ পাকা করে দাম, সেই পাকা করে দিল, সেই পাকা দামে বিক্রি করি আসলাম। এমএলএ কি ভালো কাজ করেছি। তারপরেও শুনতে হয় অনেকে কয় আমরা ভূমি পুত্র, আমাদের ভূমি পুত্র এখানে আমাদের দাঁড়াতে হবে, অসীম সরকারকে চাই না, আমি চলিয়ে যাচ্ছি, তোমার আর বলা লাগবে না। যদি জনগণ চায় তাহলে দাঁড়াবো, তাই নাহলে আমি এর মধ্যে থাকব না। এই এত কথা বললাম কেন? বাই ক্যামেরাতে বলছি আমি, এর কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে। কারণগুলো বাড়ি গিয়ে চিন্তা করবেন, সবাই কিছু কিছু জানে, অনেকে অনেক কাজ করতে পারে না, আমারই কারণ। আসতে এই সোনার কথা বলতে গেছিলাম, যত গহনা ছিল ওর মধ্যে কি এক রকমের গহনা ছিল? দুল ছিল, আংটি ছিল, চেন ছিল, তাহলে সব গহনা ভেঙে একটা, তাহলে দুর্গা বলো, কালী বলো, শিব বলো, এই জন্য ভবা পাগলা বলে গেছে কি কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কভু নয় রে, এরা মনের বিকার সব একাকার, বোঝে না যারা আছি হাওয়া।